হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস ফোরের নিখিলবঙ্গ মেধা অন্বেষণ পরীক্ষার মডেল প্রশ্ন সেট নাম্বার 9 তোমাদের কাছে আমি অ্যান্সার দেখিয়ে দেবো। এর আগে আমি মডেল প্রশ্নের যে সমস্ত বাকি সেটগুলো রয়েছে সেগুলো দেখিয়ে দিয়েছি, যে বা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। আজ আমি সেট নাম্বার 9 দেখিয়ে দিচ্ছি, তো চলো শুরু করছি। প্রথমে দেখা রয়েছে বাংলা, বুদ্ধিমান শব্দটি দিয়ে সঠিক বাক্য হলো কি? দেখো, বুদ্ধিমান শব্দটি যে সঠিক মানে সঠিক যে বাক্যটা সেটা হবে কয়েকটা ছেলেটি খুবই বুদ্ধিমান, ঠিক আছে? তারপর গাছের প্রতিশব্দ হলো, গাছের প্রতিশব্দ হলো বৃক্ষ, তোমরা সবাই জানো। বিজ্ঞ শব্দের অর্থ কি? বিজ্ঞ শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী। হাতকড়ি পড়ায় কে? হাতকড়ি পড়ায় পুলিশ। তারপর দেখো রয়েছে পাঁচের দাগের, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। দেখো, তোমরা নিজেরা একবার ট্রাই করো। দেখো, একের সঙ্গে মিলবে উনুন, উনুনের সঙ্গে মিলবে আগুন, অর্থাৎ 1 আর 4। পটগুলটিস কী হবে? একটা খেলা, ঠিক আছে? 2 এর সঙ্গে 5। সিঁড়ি, সিঁড়ি কী? সিঁড়ি থাকে কোথায়? বাড়িতে। ঘুটে, ঘুটে হয় গোবর থেকে। লেখাপড়া বই। তাহলে বুঝতেই পারছো, তাহলে 1, 4, 2, 5 এটা কোথায় আছে? এটা আছে অপশন নাম্বার খয়ে, তো খ হবে উত্তর, বোঝা গেল? তারপর সঠিক শব্দটি হলো, এর মধ্যে সঠিক শব্দ এর মধ্যে যেটা সেটা হচ্ছে ঘ, লক্ষণ অলক্ষণ। তারপর 7টা দেখো কেটে দেওয়া আছে। 8টা দেখো, মিতা প্রতিদিন বাজারে যায়, এখানে মিতার সঙ্গে খস্তমে মেলাতে হবে। দেখো, একের সঙ্গে যেটা মিতা, মিতা হচ্ছে বাক্যের কর্তা, ঠিক আছে? বাজারে হচ্ছে কর্ম আর যাওয়াটা হচ্ছে ক্রিয়া, অর্থাৎ 1, 3, 2, 2, 3, 1। এটা দেখো রয়েছে অপশন নাম্বার গ, ওকে? তারপরটা দেখো, সাপে নেউলে, সাপে নেউলে বলতে কী বোঝায়? সাপে নেউলে বলতে শত্রুতাপূর্ণ সম্পর্ককে বোঝায়। এরপর সঠিক বাক্যটিতে টিক চিহ্ন দাও। আমি ভাত খাই, আমরা ভাত খাই, সে ভাত খাই, তাহারা ভাত খাও। দেখো, এর মধ্যে সঠিক কিন্তু খ, আমি ভাত খাই মানে আমরা ভাত খাই, ঠিক আছে? এবার চলে আসো ইংরেজি। লং এগো দ্য স্কাই ওভার দ্য আর্থ ওয়াজ লাইক ড্যাশ, আকাশ আগে কীরকম ছিল? অ্যান আমরেলা, ছাতার মতো। ইন দ্য ফেয়ার লিপিস ফাদার সোল্ড, কী বিক্রি করতো? ডলস। অপু কম্পেয়ার সেমসেভ উইথ ড্যাশ উইথ অ্যান অ্যান্ট, অপু নিজেকে একটা পিঁপড়ের সঙ্গে তুলনা করেছিল। দ্য সুন্দরবন ইজ ইন ড্যাশ, সুন্দরবন কোথায় রয়েছে? সাউথ অফ বেঙ্গল, বাংলার দক্ষিণ দিকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে। মিস্টার বাসু ওয়াজ ড্যাশ, মিস্টার বাসু ওয়াজ আ রেভলিউশনারি লিডার, ঠিক আছে? দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল কী? সেটা হচ্ছে কলকাতা। আইডেন্টিফাই দ্য কমন জেন্ডার অ্যামাং দ্য ফলোয়িং ওয়ার্ডস, কমন জেন্ডার কোনটা? স্টুডেন্ট, স্টুডেন্ট কিন্তু মেয়েও হতে পারে, স্টুডেন্ট ছেলেও হতে পারে। দে আর ড্যাশ টু স্কুল, দে আর গোয়িং টু স্কুল। আই অ্যাম দ্য কিং অফ দ্য অ্যানিমালস, আমি বনের রাজা। আই হ্যাভ এ মেন, আমার কেশর আছে। আই রোর, আমি গর্জন করি। হু অ্যাম আই, আমি কে? আমি হচ্ছি লায়ন, কারণ লায়ন হচ্ছে পশুদের রাজা, ঠিক আছে? আই হ্যাভ ওয়েব ফিট, আমার লিপ্ত পদ আছে। আই লে এগস, আমি ডিম পাড়ি। আই ইট ওয়াটার প্লান্টস, আমি জলের ছোটো ছোটো গাছ খেয়ে বেড়াই। হু অ্যাম আই, আমি কে? আমি হচ্ছি ডাক, কারণ ডাকেরই পায়ে কী আছে? চামড়া লাগানো পা, তার লিপ্ত পদ আছে। এরপর চলে এসো অঙ্ক, দেখো গণিতে কী আছে। 21 দাগের, এই চিত্রটিতে ভরাট করা অংশ আছে কটা? দেখো, মোট অংশ তোমাকে খুঁজতে হবে 1, 2, 3, 4, 5। 5 ভাগের 3 ভাগ হচ্ছে কী করা, মানে ভরাট করা। তো এখানে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে খ, অর্থাৎ 5 ভাগের 3 ভাগ। একটি কেকের 10 টুকরোর মধ্যে 3 টুকরো আমি খেয়েছি, একটা কেকের 10 টুকরো, অর্থাৎ 10 টুকরোর মধ্যে 3 টুকরো আমি খেয়েছি বা তুমি খেয়েছো, তুমি কত অংশ কেক খেয়েছো? 10 ভাগের 3 ভাগ, তাহলে অ্যান্সার হবে গ, বোঝা গেল? এই অংশে, এই ভগ্নাংশে, এই যে অংশ অঙ্কগুলো কিন্তু তোমাদের কিন্তু থাকছে, একটা করে থাকবেই আর কি, সুতরাং এগুলো খুব ভালো করে দেখে যাবে। তারপরে দেখো, ভাজক ভাগশেষের থেকে কী হবে? ভাজক সর্বদা ভাগশেষের থেকে বড় হয়, সুতরাং অ্যান্সার হবে গ, ঠিক আছে? এখানে এই গেটার দেন চিহ্নটা বসবে, ঠিক আছে? নেক্সট, ক্লাসে প্রথম ক্লাস শুরু হয় 11:05, ঘন্টা পরে 11:50, তাহলে প্রথম ক্লাস কতক্ষণ? বিয়োগ করে দিলে পেয়ে যাবে, সেটা হচ্ছে 45 মিনিট, কারণ 5 থেকে 50 বাদ দিলেই, আরে 50 থেকে 5 বাদ দিলেই তো 45 মিনিট বেরোয়, তাই না? ঘড়ির কাঁটার মধ্যে কোন কাঁটাটি সবচেয়ে আস্তে ঘোরে? দেখো, সবচেয়ে আস্তে ঘোরে যে কাঁটা সেটা হচ্ছে ঘন্টার কাঁটা, তাই কি না? তারপরে দেখো রয়েছে 300 মিনিট 40 সেকেন্ড সমান কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড? দেখো,
300 মিনিট 40 সেকেন্ড সমান কত ঘন্টা? তাহলে কি করতে হবে, মিনিটকে প্রথমে 60 দিয়ে ভাগ করতে হবে। তো 300 ঘন্টাকে 60 দিয়ে ভাগ করলে কত বের হবে, 5 ঘন্টা, ঠিক আছে। এরপর রয়েছে 40 সেকেন্ড, তো 40 সেকেন্ড কি করব, তাহলে কি হবে অ্যানসার, তো 40 সেকেন্ডই থাকবে, সুতরাং অ্যান্সার হবে 5 ঘন্টা 40 সেকেন্ড। যদি এটা 60 সেকেন্ড হতো তাহলে হয়তো 1 মিনিট যোগ হতো, সেক্ষেত্রে তো যোগ করার কোনো দরকারই নেই, কারণ এখানে কি আছে, 40 সেকেন্ডই আছে, ঠিক আছে। 250 টাকায় কটা 50 পয়সা, মানে 50 টাকা আছে, 250 টাকায় কটা 50 টাকা আছে, তা দেখতে হবে যে 50 টাকা তো একটা রয়েছে অলরেডি, আর 200 টাকা 200 টাকায় 50 টাকা আছে, 4টা, তো 4টের একটা হলো কত হলো, 5টা, বোঝা গেল। 250 টাকায় 50 পয়সা আছে, মানে 50 পয়সা নয় 50 টাকা আছে, 5টি। তোমার বন্ধু তোমার চেয়ে 210 দিনের বড়, সে তোমার চেয়ে কত মাসের বড়, ভালো করে বোঝো। তোমার বন্ধু তোমার চেয়ে 210 দিনের বড়, তাহলে 210 দিন মানে কত মাস, আমরা জানি 30 দিনে 1 মাস, 30 দিন দিয়ে বা 30 দিয়ে 270কে ভাগ করো, দেখো কত বেরোয়, 7 মাস, বোঝা গেল। 8টা 5 যোগ করলে কত হয়, দেখো 8টা 5 যোগ করলে আমরা কি করব, গাধার মতো কি পাতিয়ে যোগ করব, না, 5 8টা 40 হয়, বোঝা গেল, গুণ করে দেব। দুটি সংখ্যার গুণফল 128, একটি সংখ্যা 8 হলে অপরটি কত, দুটি সংখ্যার গুণফল 128, তাহলে একটি যদি 8 হয়, এরকম অঙ্ক হলে কিছুই না, 8 দিয়ে ডিরেক্ট এটাকে ভাগ করে দেবে, তাহলে 8 দিয়ে যদি 128কে ভাগ করে তাহলে কত আসবে বলতো, সেটা হচ্ছে 116, অ্যান্সার কি হবে, 16, 128কে ভাগ করলে অ্যান্সার বেরোবে 16, তাহলে অপর সংখ্যাটি হচ্ছে 16, বোঝা গেল। তারপর পরিবেশটা দেখো, হারিয়ে গেছে এমন একটি প্রাণী কোনটা, যে প্রাণীটি হারিয়ে গেছে সেটা হচ্ছে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের কচ্ছপ। উদ্ভিদ খাদ্য তৈরি করার সময় কোন গ্যাস ত্যাগ করে, খাদ্য তৈরি করার সময় কিন্তু অক্সিজেন ত্যাগ করে, ঠিক আছে। পুরুলিয়ার ঝালদা বাঁকুড়ার সেনামুখীতে দেখা যায় কি, উত্তর গালা শিল্প। ফুসফুস ভালো থাকবে কিসে, নিয়মিত শ্বাসের ব্যায়াম করলে। আগুনে ঝলসে খাওয়ার সুবিধা কি হয়, খাবার নরম হয়, জীবাণু মরে যায়, সহজে হজম হয়, এদের সবগুলো অ্যান্সার কিন্তু এদের সবগুলোই। মালাকার তৈরি করেন, মাটির হাঁড়ি কলসি, সোলার চাঁদামালা টোপর, পিতলের বাসন, নাকি কাঠের আসবাবপত্র, সোলার চাঁদমালা ও টোপর। তারপর আদিম মানুষ গুহায় ছাড়াও ছবি আঁকত, সেটা হচ্ছে উট পাখির ডিমের খোলাতে। খাদ্যনালীর শেষে যে থলির মতো অংশ থাকে তার নাম, খাদ্যনালীর শেষে তার নাম হলো পাকস্থলী। কোন প্রাণীটির শিরদাঁড়া বা মেরুদণ্ড নেই, কোন প্রাণীটির, সেটা হচ্ছে কেঁচো, কারণ কেঁচো একটা অমেরুদণ্ডী প্রাণী। সূর্যের মানে শক্তি জমা থাকে কিসে, সেটা হচ্ছে উদ্ভিদের তৈরি করা খাবারে, ঠিক আছে। 5ই সেপ্টেম্বর কী জন্য বিখ্যাত, সবাই জানো, সেটা খুব শিগগিরই আসছে, শিক্ষক দিবস, ঠিক আছে। এদিন কার জন্য পালন করা হয়, সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্য। এরপর পূর্ণিমার চাঁদ দেখতে কেমন, উত্তর গোল থালার মতো। দেশলের গায়ে কী থাকে যার সাহায্যে আগুন জ্বলে বলতো, সেটা হচ্ছে বারুদ থাকার জন্য। ট্রাফিকে কয়টা সিগন্যাল থাকে, ট্রাফিকের সিগন্যাল থাকে 3টি। মানুষের বৈজ্ঞানিক নাম কি, মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমো স্যাপিয়েন্স, তো অ্যান্সার হবে ক। কোন প্রাণীর পেটের থলিতে বাচ্চা থাকে, সেটা হচ্ছে ক্যাঙ্গারু, তা তোমরা অনেকেই দেখেছো। কোন পাখিকে গায়ক পাখি বলা হয়, চেষ্টা করো তোমরাও বলার, গায়ক পাখি বলা হয় ময়নাকে। মায়ের ভাইকে কি বলে, মায়ের ভাইকে বলে মামা। টেলিভিশন কে আবিষ্কার করেন, টেলিভিশন আবিষ্কার করেন প্রশ্নটা কিন্তু এর আগেও আমরা পেয়েছি, জন রেয়ার্ড বা বেয়ার্ড, ঠিক আছে। হাওড়া ব্রিজের অপর নাম কি, হাওড়া ব্রিজের অপর নাম হচ্ছে রবীন্দ্র সেতু। তো এই হলো তোমাদের 9 নম্বর সেট প্রশ্নের উত্তর, আবার লাস্ট শেষ মানে প্রশ্নের উত্তর, তো এগুলো খুব ভালো করে করো, ঠিক আছে। তোমাদের পরীক্ষার আর খুব বেশি যেহেতু দেরি নেই, আর সবাইকে একটা কথাই বলবো, এই মডেল প্রশ্নের প্রত্যেকটা সেটের প্রশ্নগুলো কিন্তু ভালো করে দেখে যাবে, ঠিক আছে, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে, এটুকু আশা রাখছি। আর সবাইকে আমি আমার তরফ থেকে বেস্ট অফ লাক জানাচ্ছি, ভালো করে সবাই পরীক্ষা দিও, ঠিক আছে। আর যদি কোনোরকম কোনো সমস্যা থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, সেটা অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাবে। তো আজকে এখানেই, ভালো থেকো সবাই,